তেও ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে দ্রুত চার্জ করতে পারবেন। সো গাইস দেখুন, অনেক মোবাইল ফোন আছে যে মোবাইল ফোনগুলোতে ফুল চার্জ হতে অনেকটা সময় লাগে, এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টার বেশিও কিন্তু সময় লেগে যায়। তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি মোবাইল ফোনের মধ্যে সঠিকভাবে করে রাখেন তাহলে কিন্তু আগে থেকে অনেক দ্রুত ফুল চার্জ হবে। তার মানে এই নয় যে আপনি 5 মিনিটে ফুল চার্জ করতে পারবেন, 10 মিনিটে ফুল চার্জ করতে পারবেন, এমন অ্যাপস কিন্তু পৃথিবীতে নেই, ঠিক আছে? যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি 5 মিনিট অথবা 10 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। বাট কিছু সেটিংস দেখাবো যেগুলো করার ফলে দেখবেন যে চার্জ আগে থেকে অনেকটাই দ্রুত হবে, অনেকটাই ফাস্ট হবে। তো কী সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনে কোন সেটিংসগুলো করার পর আগে থেকে মোবাইল ফোনে দ্রুত ফাস্ট চার্জ হবে। সো গাইস, এখন আপনি সবার প্রথমে এক নম্বর সেটিংসটি করার জন্য মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখন আপনি নিচে আসবেন, তাহলে একটি অপশন দেখতে পারবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশন পেয়ে যাবেন। সো দেখুন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে যে লাইট মোড এবং ডার্ক মোড, ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু লাইট মোড এই অপশনটা ব্যবহার করি। এই অপশনটি ব্যবহার করলে কিন্তু মোবাইল ফোনের ডিসপ্লে লাইটটি কিন্তু সাদা হয়ে থাকবে, যেখানে যাবেন কিন্তু এরকম লাইট দেখাবে, ঠিক আছে? সো আপনারা অবশ্যই এখান থেকে ডার্ক মোড ইউজ করবেন, ঠিক আছে? ডার্ক মোড ইউজ করলেই কিন্তু মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে না, প্লাস দ্রুত মোবাইল ফোনের চার্জ হবে, ঠিক আছে? দেখুন পুরোপুরি স্ক্রিনটি কিন্তু পুরোপুরি ব্ল্যাক হয়ে গিয়েছে। একদিক থেকে আপনার চোখের কোনো ক্ষতি হবে না, রাত জেগে ফোন ব্যবহার করলে লাইটই চোখে পড়বে না, দ্বিতীয়ত মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরে যাবে না, দ্রুত চার্জ হবে। সো আপনারা অবশ্যই ডার্ক মোড ইউজ করবেন বেশিরভাগ সময়, ঠিক আছে? সো এটি হলো মানে এক নম্বর সেটিংস। এখন আমি দুই নম্বর সেটিংস দেখাবো, তার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর নিচে আসবেন, আসার পর একটি অপশন দেখতে পারবেন যে ব্যাটারি। এই ব্যাটারি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে পাওয়ার সেভিং মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি পাওয়ার সেভিং মোড এই অপশানটি অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ওই দুটি অপশান মানে অন করে রাখবেন ঠিক এইভাবে। যদি এই অপশানগুলো মোবাইল ফোনে খুঁজে না পান তাহলে আপনি সেটিংসে গিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু এইগুলো পেয়ে যাবেন। সো গাইস, এটি হলো মানে দুই নাম্বার সেটিংস। এখন আমি তিন নাম্বার সেটিংস দেখাবো। তিন নাম্বার সেটিংসটি আরও অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং এই তিন নাম্বার সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, এবং এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর এখন আপনি সবার প্রথমে অ্যাপটির পারমিশন দেবেন। দেওয়ার পর এখন আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন যে এক্সট্রিম মোড, এখানে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে তিনটি মোড দেখতে পারবেন, যেমন স্লো মোড, ফাস্ট মোড এবং এক্সট্রিম মোড। তো আপনি এখান থেকে এক্সট্রিম মোড সিলেক্ট করবেন, তারপর এখান থেকে অ্যাপ সেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি সবার প্রথমে মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দেবেন, ঠিক আছে? এখন আমি মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দিচ্ছি। সো চার্জে বসিয়ে দেওয়ার পর এখন আপনি এখানে একটা গ্রিন বাটন দেখতে পারবেন, এই গ্রিন বাটনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ডিসপ্লে লাইটটি কিন্তু অটোমেটিক কমে যাবে। দেখুন কতটা পরিমাণে কমে গিয়েছে, এবং মোবাইল ফোনের সিস্টেমের মধ্যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত হতে সহায়তা করবে এই অ্যাপসটি এবং ওই দুটি সেটিংস। তো খুবই দুর্দান্ত এই তিনটি সেটিংস, এগুলো করার পর দেখবেন যে আগে থেকে দ্রুত ফাস্ট চার্জ হতে সহায়তা করবে, ঠিক আছে? এবং আরেকটি সেটিংস হলো, দেখুন আমরা হয়তো মোবাইল ফোনের মধ্যে মানে একসাথে অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে দিই, ঠিক এখানে রেখে দিই, আপনি কখনোই এখানে মানে অ্যাপস রাখবেন না, ঠিক আছে? তো আপনি এখান থেকে কোনো অ্যাপস রাখবেন না, যেগুলো দরকার বা যে অ্যাপসটি খুব দরকার সেটি রেখে দিবেন, বাদ বাকি এখানে আপনি কখনোই কোনো অ্যাপস রাখবেন না। রাখলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করবে এবং চার্জ দ্রুত ফুরিয়ে যাবে, প্লাস মোবাইল ফোনে দ্রুত চার্জ হবে না। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোন সেটিংসগুলো করার পর মোবাইল ফোনে ফাস্ট চার্জ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।